এটা খুলেন ভোক্তা অধিকার সংঘ অধিদপ্তর থেকে আমরা মনিটরিং এ আসছি এই পাশে যান আপনার সহযোগিতা চাই আপনার এখানে যে ক্রিম বা কসমেটিক যেগুলি আছে এগুলি কি আপনার উৎপাদন মেয়াদের তারিখ এবং বিদেশি হলে আমদানিকারকের যে সিল সেগুলি সহ আছে কিনা আপনি জানেন যে ইতিমধ্যে অনেকগুলা ক্রিমকে নিষিদ্ধ করা হয়েছে শুনেছেন তো সেই ধরনের ক্রিম কি আপনার এখানে আছে কিনা আপনি শুনেন একটু শুনেন কাইন্ডলি আপনার কাছে কি গৌরীর চাটনি এগুলো আছে এগুলো নাই আচ্ছা সতর্ক হয়েছেন বিএসটিআই থেকে 17টা ক্রিম নিষিদ্ধ করেছে এটা সম্পর্কে কি আপনি অবগত আছেন শুনছি কিন্তু লিস্টই হয় না লিস্ট পাননি এখন কোন কোন ক্রিমগুলো নিষিদ্ধ সেটা কি জানেন শুনছি গৌরীর চাটনি ডিউ আর কি কি জানি আচ্ছা এগুলা কি কোনোটা আপনার কাছে আছে না আমার কাছে আছে গৌরীর একটা কেলিনা একটু জনসনের যে এগুলি আছে দেখা তাহলে না না এটা হলো যে স্টিকার লাগিয়ে দেয় এটা সলে হয় না এই কবি হ্যাঁ এটা গড়িত আছে তো আপনি নিয়ে আসেন এগুলি নিয়ে আসেন আপনি একটা কাজ করেন এই কোম্পানির কেলিনে হ্যাঁ এগুলাই তো নিষিদ্ধ আর নিয়ে আসেন আর নিয়ে আসেন এগুলো সব সবগুলো নিয়ে আসেন আপনি তো নাম বলতে পারলেন আবার এগুলো সেল করছেন কেন না এটা তো এই যে ইম্পোর্টার প্রোডাক্ট কেলিনে নিয়ে আসেন সবগুলোই নিয়ে আসেন ইম্পোর্টার হোক নিয়ে আসেন ইম্পোর্টার তো হতেই পারে কিন্তু যেগুলো পরীক্ষা করেছে ইম্পোর্ট হলেই তো হবে না এগুলো তো বিএসটিআই থেকে পরীক্ষা করা হয়েছে না হ্যাঁ গৌরী চাটনি এগুলো সব দেখছেন তাহলে আপনি লিখতে থাকেন আচ্ছা এই যে ভিতরে যে ক্রিমগুলো এগুলো একটু নামান এই যে আপনি যেগুলো ঢেকে রেখেছেন আপনি একটা পেপার দিয়ে ঢেকে রেখেছেন না নিষিদ্ধ ক্রিমগুলো আপনি বলেছেন নাই আমি তো দেখতে পাচ্ছি আপনি যে কাপ পেপার দিয়ে ঢেকে রেখেছেন শপিং ব্যাগ ব্যাগ দিয়ে ঢেকে রেখেছেন সাইফুল কাইন্ডলি তুমি একটু আসো আপনি বলেছেন নাই আপনি সব কিছু জানেন তারপর আপনি এটা ঢেকে রেখেছেন কেন নিষিদ্ধ হওয়ার পরে আমি তো বলেছি যে এটা নাই আপনি কনফার্ম করলেন যে নাই কিন্তু আপনি তো এটা সচেতনে ঢেকে রেখেছেন আপনি কি জেনে শুনে বিক্রি করছেন না না আপনি প্রথমে বলেছেন প্রথমে বলেছেন যে এই নিষিদ্ধ ক্রিমগুলি আপনি জানেন সেল করেন না কিন্তু এখন এই যে আপনার দোকানে এগুলি কেন পাওয়া গেল মানে আপনার হলো আপনি বলছেন যে ই আছে কি আপনার সাপ্লায়ার আছে অমুক আছে সমুক আছে কিভাবে আসে এটি তো প্রশ্ন না শুনেন আপনার প্রশ্ন হলো একটা বিষয় যখন আপনি জানবেন যে গভর্নমেন্ট প্রতিষ্ঠান এটাকে পরীক্ষা করে বলে দিয়েছে যে এই ক্রিমগুলা আমদানি সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ বিক্রয় যাবতীয় কিছু নিষিদ্ধ করা হলো এরপরে কি আপনার বিক্রয় করা ঠিক হয়েছে কিনা সেটি বলেন আমারও প্রশ্ন আপনি আমার কাছে প্রশ্ন বলছেন মনে করেন আমি এখন আপনার একদম ছোট মানে একদম লিটল ছোট আমি কাস্টমার একটা জিনিস চায় মনে করেন এটা ক্যান্সার হয় বা এরকম কিছু একটা এখন যদি কাস্টমার এটা চায় আমরা কাস্টমার চাইতে যেমন হকাররা আসে দিতে আসে আমরা নেই রাখি এবং যারা চায় তাদেরকে দিই জাতীয় ভোক্তা অধিকার সংখ্যা অধিদপ্তরের নাম শুনেছেন আচ্ছা আমরা জাতীয় ভোক্তা অধিকার সংখ্যা অধিদপ্তর থেকে প্রতিদিন বাজার তদারকির মাধ্যমে ভোক্তার স্বার্থ বাস্তবায়নের জন্য কাজ করি খাদ্যপণ্য ওষুধ কসমেটিক্স সহ যাবতীয় পণ্য যে বাজার আছে সেটি আমরা তদারকি করি যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে এবং মানসম্মত পণ্য পায় তো সেটি আপনার এখানে এসে আজকে আমরা যে চিত্র দেখলাম আপনার কথাই স্পষ্ট হয়েছে যে আপনি জেনে শুনে আপনি জানার পরেও এই ধরনের পণ্য আপনি তাকে রেখে বিক্রি করছেন এবং নিজে লুকিয়ে রাখছেন ভিতরে এই ঘটনাটি ঠিক হয়েছে কিনা আপনি সেটি বলেন মানে এক ইসে বলেন যে ঠিক হয়েছে কি না আপনার অনেক অভিযোগ আমি শুনেছি অন্যরা বিক্রি করে কেন কীভাবে আসে এটা বুঝলাম এটা আমি নিলাম আপনার কথাটা কিন্তু বাকি এই কাজটা কি আপনি ঠিক করেছেন কিনা যেহেতু সরকারি প্রতিষ্ঠান আপনি একেবারে আমরা সহজে কথা বলবো বুঝতে পারছেন সরকারি প্রতিষ্ঠান থেকে এই বিষয়গুলি বলে দেওয়া হয়েছে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং আমরা ভোক্তা অধিকার থেকে মনিটরিং করি সেগুলি আমাদের সোশ্যাল মিডিয়ায় যায় এবং আমরা প্রেস ব্রিফিং করি সেখানে জিনিসগুলি বলা হয় যে আমাদের অধিদপ্তরের যে পেজ আছে সেখানেও বলা এগুলির ছবি দিয়ে দেওয়া হয়েছে নাম দিয়ে দেওয়া হয়েছে যে এই পণ্যগুলি বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে এবং এটি বিক্রি করবেন না যেহেতু
আপনি এইটা যতো পরিমাণ মার্কারি আছে ত্বকের জন্য ক্ষতিকর 1 ppm থাকার কথা সেখানে কোথাও কোথাও 200 ppm আছে তো আপনি জেনে শুনে কি এই ধরনের পণ্য বিক্রয় করা আপনার ঠিক হয়েছে কিনা যেটা মানুষের ত্বকের ক্ষতি হতে পারে জানতাম কিন্তু এত কিছু জানেন এত কিছু জানতেন না বুঝিয়ে বলছেন এত কিছু জানেন এখন আপনি শুনেন আপনার এই পণ্যটা বিক্রয় হলে আপাতত দৃষ্টিতে কি আপনি একটু লাভবান হতে পারেন কিন্তু যে ভবিষ্যতে যে ঘটনা ঘটবে দেশের মানুষের যারা ব্যবহার করে আছে তাদের ত্বকের ক্ষতি হবে বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টি হবে তো সেটি তো আপনি চান না নিশ্চয়ই তাহলে এই কাজটি আপনার করা উচিত হয়নি যেহেতু এই কাজটি আপনি বেআইনিভাবে করেছেন আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আমাদের যে 45 ধারা আছে সেখানে আপনি সেই ধারা অনুযায়ী যেহেতু আপনি পণ্যটি বিক্রি করেননি সঠিকভাবে তো আপনাকে 5000 টাকা জরিমানা করলাম আমরা এই জরিমানাটা পরিশোধ করবেন এবং আমরা প্রত্যাশা করব যে আপনি এই ধরনের পণ্য বিক্রয় থেকে বিরত থাকবেন এবং অন্যদেরকেও বিরত রাখবেন যে এটি বিক্রয় নিষিদ্ধ আপনার সাপ্লায়ার থেকে তাকে বলবেন যে আপনার এই পণ্য আমি রাখব না কেন আপনি জরিমানা দিবেন এটি একেবারে সব কিনে নিয়ে আসে আপনার কি যে আপনি ভালো কোম্পানি থেকে রাখেন না কেন কাগজ কাগজ দেন কোম্পানি থেকে রাখছেন মানুষ এ ভিড় করেন না আপনারা ভিড় করেন না এই ইয়া স্যার এগুলো আবার বেচে বেচে বিক্রি না না আর বেচতে পারবে না ওগুলাই যে সব কি করে দিচ্ছে না স্যার